নির্বাচনত কোনে কি দপ্তর লাভ করিব দপ্তর বিতরণের ভাবে এবার সাজু হয়ে পড়েছে এনডিএ আর মিত্রদল সমূহর মাত্র এগারো জনকে দিয়া হল মন্ত্রিত্ব বারে বারে মন্ত্রিত্ব গুরুত্বপূর্ণ পদবী গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করে বিমুখ হবলগিয়া হল নীতিশ নাইডু আর পূর্বর ৩৯ গৰাকী মন্ত্রীর মন্ত্রিত্ব থাকিব বাহাল আমি লৈ আহিছো সবিশেষ তথ্য মোদীর কেবিনেটক লৈ সমগ্র দেশতে জল্পনা কল্পনা অব্যাহত আছে আর তার মাজতে ডাঙর খবর মোদীর মন্ত্রিসভাত কোনে কি দপ্তর লাভ করিব আর ইতিমধ্যেই তালিকা সাজু করা হয়েছে দপ্তর বিতরণের ভাবে সাজু হয়েছে এনডিএ মিত্রদলের মাত্র এগারো জনেহে স্থান পালে মোদী কেবিনেটত গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেও কাম নহল মিত্রদলের অমিত শাহর হাততেই থাকিব গৃহ বিভাগ এই মুহূর্তে একটা ডাঙর খবর পুনের গৃহ বিভাগ অমিত শাহর হাততেই থাকিব সলনি নহয় নীতিন গাডকারী রাজনাথ সিং নির্মলা সীতারমনের দপ্তরও আর গুরুত্বপূর্ণ দপ্তর বিজেপির হাততেই থাকিব মোদীর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহকে দিয়া হব গৃহ দপ্তর পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর বাহিরে আন কাকু দিয়ার সম্ভাবনা নাই দ্বিতীয় কার্যকালের পাছত চন্দ নেহরুয়াক কাম অব্যাহত রাখব এনডিএ আর যার বাবে গুরুত্বপূর্ণ দপ্তর সমূহ সলনি নোহার পূর্ণ সম্ভাবনা আছে শীঘ্রই মন্ত্রীসকলের দপ্তরের পূর্বর দরেই রাখব মোদিয়ে আর গুরুত্বপূর্ণ দপ্তর সমূহ পূর্বর দরে রাখব জানিপরা গেছে এইবার মোদী কেবিনেটত প্রবেশ করেছে কেবাগী নতুন হেভিওয়েট নেতায় আর দপ্তর বিতরণ এইবার কঠিন হব মোদীর যেহেতু নতুন কেবাগী হেভিওয়েট নেতা এন্ট্রি মারিছে মোদীর মন্ত্রিসভাত আছে মধ্যপ্রদেশের চারিবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুবার হারিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারও আছে এবার মোদী কেবিনেটত কেবাগী হেভিওয়েট নেতা আছে এবার মোদী কেবিনেটত প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালও আছে এবার মোদী কেবিনেটত আর পুনর্বার সর্বানন্দ সোনোয়ালে স্থান লাভ করেছে মোদী কেবিনেটত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির দরে হেভিওয়েট নেতা আছে এবার মোদীর কেবিনেটত ইয়ার কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমার স্বামীও আছে এবার মোদীর কেবিনেটত কিন্তু রাজনাথ সিং নির্মলা সীতারমন নীতিন গাডকারীর পূর্বর দপ্তর বাহাল থাকিব আর ইয়ার পীযুষ গোয়েল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ধর্মেন্দ্র প্রধানক দিয়া হব গুরুত্বপূর্ণ দপ্তর আর মিত্রজোটে বারে বারে দাবি করেও লাভ নকরিলে গুরুত্বপূর্ণ দপ্তর ভূপিন্দর যাদব অশ্বিনী বৈশ্য প্রহ্লাদ যোশীক দিয়া হব গুরুত্বপূর্ণ দপ্তর আর গিরিরাজ সিংকো গুরুত্বপূর্ণ দপ্তর দিয়া হব বলে ইতিমধ্যে জানিপরা গেছে এনডিএ তালিকা প্রস্তুত করেছে আর পূর্বর ৩৯ গৰাকী মন্ত্রীর মন্ত্রিত্ব বাহাল রাখিছে গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেও লাভ নকরিব নীতিশ নাইডু এবার জে পি নাড্ডাকো দিয়া হল মন্ত্রিত্ব টিডিপি দুগৰাকী মন্ত্রীহে লাভ করলে মন্ত্রিত্ব এগৰাকী কেন্দ্রীয় এগৰাকী রাজ্যিক মন্ত্রী দিয়া হল টিডিপির কেন্দ্রীয় রাজ্যিক মন্ত্রীরূপে শপথ গ্রহণ টিডিপির ডক্টর চন্দ্রশেখরর টিডিপির কে রামমোহন নাইডুয়ে লাভ করলে কেন্দ্রীয় মন্ত্রিত্ব এজন রাজ্যিক এজন কেন্দ্রীয় মন্ত্রিত্ব দিয়া হল টিডিপির গুরুত্বপূর্ণ পদবী দাবি করে বিমুখ হবলগিয়া হল টিডিপি অঙ্ক নিমিলিল টিডিপির আজি বিয়লি পাঁচ বজাত অনুষ্ঠিত হব প্রথম কেবিনেট বৈঠক আর পূর্বর ৩৯ জন মন্ত্রী এইবারও লাভ করলে মন্ত্রিত্ব আর গুরুত্বপূর্ণ পদবী পূর্বর দরে বাহাল থাকিব বলে জানিপরা গেছে আর ইতিমধ্যেই দপ্তর বিতরণের ভাবে সাজু হয়েছে মোদী এইবার যেহেতু কেবাগী হেভিওয়েট নেতা মোদীর কেবিনেটত প্রবেশ করেছে আর যার বাবে এবার মন্ত্রিত্ব বা দপ্তর বিতরণ মোদীর বাবে হব আটাইতক কঠিন আর অমিত শাহর হাততে থাকিব গৃহ বিভাগ সলনি নহয় নীতিন গাডকারী রাজনাথ সিং নির্মলা সীতারমনের দপ্তর আর নরেন্দ্র মোদীর পাছত দ্বিতীয়জন কেবিনেট মন্ত্রী হিসাবে বর্ষিয়ান আর হেভিওয়েট নেতা রাজনাথ সিংয়ে শপথ গ্রহণ করলেও মোদীর মন্ত্রিসভাত বিগত বারের দরে দ্বিতীয় স্থান অধিকার করব অমিত শাহে আর মোদীয়ে তেওঁর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহক গৃহ দপ্তরের বাহিরে আন দপ্তর দিয়ার সম্ভাবনা ন্যূনতম বলে জানিপরা গেছে আর প্রতিরক্ষা বিভাগ থাকিব রাজনাথ সিংয়ের হাততেই মোদীর বিশ্বস্ত সেনাপতি অমিত শাহ আর রাজনাথ সিংয়ের হাততেই থাকিব গুরুত্বপূর্ণ দপ্তর বিজেপির হাততে থাকিল ক্ষমতা গুরুত্বপূর্ণ দপ্তর বিজেপিয়ে নিজের হাততে রাখিলে বারে বারে গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছিল দুই কিং মেকার চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারে আর দুই কিং মেকারে গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেও বিমুখ হবলগিয়া হয়েছে অঙ্ক নিমিলিল দুই কিং মেকারর যেহেতু সরকার গঠনের পূর্বে গুরুত্বপূর্ণ দপ্তর সমূহ দাবি করেছিল আটটাক গুরুত্বপূর্ণ দপ্তর দাবি করেছিল টিডিপি আর জে ডি ইউ এ কিন্তু ইতিমধ্যেই দপ্তর বিতরণের ভাবে সাজু হয়ে পড়েছে এনডিএ আর দপ্তর বিতরণ বিজেপির হাততেই শক্তি থাকিব বলে জানিপরা গেছে মাত্র দুগৰাকী মন্ত্রিত্ব দিয়া হল
দুই কিং মেকারক আর অমিত শাহর হাততে গৃহ বিভাগ থাকিব হলনি নহয় নীতিন গাডকারী রাজনাথ সিং নির্মলা সীতারমনের দপ্তরও রাজনাথ সিং পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী রাজনাথ সিংর লগতে পরিবহন মন্ত্রী নীতিন গাডকারী বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনের দপ্তর সলনি হওয়ার সম্ভাবনা ক্ষীণ ঘাইকৈ দ্বিতীয় কার্যকাল যত শেষ করেছিল মোদিয়ে ঠিক সেই ঠাইরপরাই চন্দ্র নেহরুয়াক যাতে সরকারের কাম কাজ অব্যাহত থাকে সেয়া নিশ্চিত করবলে শীর্ষ মন্ত্রীপদর দপ্তর সলনি নকরে বলে জানিপরা গেছে প্রধানমন্ত্রী আর মোদির অবশ্যই এইবার দপ্তর বিতরণ কঠিন কাম হব কিয়নো ইতিমধ্যে আমি জানাইছো একাধিক হেভিওয়েট নেতার মন্ত্রীসভা এবার প্রবেশ করেছে আর যার বাবে এই কাম মোদির কঠিন হয়ে পড়ব কঠিন করে তুলব এই কাম মোদির মোদির মন্ত্রীসভাত আছে চারিবারের মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুবারের হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী কর্ণাটকের হেভিওয়েট নেতা আছে এবার অবশ্যই তার মাজতো অমিত শাহ রাজনাথ সিং নির্মলা সীতারমন নীতিন গাডকারী এস জয়শঙ্কর পীয়ূষ গোয়েল জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ধর্মেন্দ্র প্রধান ভূপেন্দ্র যাদব অশ্বিনী বৈষ্ণব প্রহ্লাদ যোশী তথা গিরিরাজ সিং এই গুরুত্বপূর্ণ দপ্তর লাভ করা ইতিমধ্যে প্রায় নিশ্চিত হয়ে পড়েছে আর দপ্তর বিতরণক যেহেতু সমগ্র দেশতে এই জল্পনা কল্পনা অব্যাহত আছে মোদী ক্যাবিনেটত কোনে স্থান পাব তাক লৈ জল্পনা কল্পনা অব্যাহত আছিল আর এই তার পাছতে যেহেতু শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে গেল আর শপথ গ্রহণের পূর্বেই চর্চাত আছে কাক কি দপ্তর দিবলৈ সাজু হয়েছে মোদি আর এন ডি এ এবার দপ্তর বিতরণের সাজু হয়ে পড়েছে মোদি ক্যাবিনেট মন্ত্রী রাজনাথ সিং অমিত শাহ নীতিন গাডকারী জে পি নাড্ডা শিবরাজ সিং চৌহানে স্থান লাভ করেছে এবার মোদি ক্যাবিনেটত নির্মলা সীতারমন এস জয়শঙ্কর মনোহরলাল খাট্টার পীয়ূষ গোয়েল ধর্মেন্দ্র প্রধান জিতন রাম মাঝিয়ে স্থান লাভ করেছে রাজীব রঞ্জন সিং সর্বানন্দ সোনোয়ালে পুনের স্থান লাভ করেছে ডক্টর বীরেন্দ্র কুমারে পুনের স্থান লাভ করেছে আর 71গৰাকী মন্ত্রী হিসাবে 71গৰাকী নেতায় শপথ গ্রহণ করেছে আর 71 মন্ত্রী সহ মোদিয়ে শপথ গ্রহণ করেছিল কালির দিন আর এইবার দপ্তর বিতরণের সাজু হয়ে পড়েছে মোদি কাক কি দপ্তর দিয়া হব ইতিমধ্যে সমগ্র দেশতে চর্চা অব্যাহত আছে কিন্তু এইবার দেখি পাওয়া গেছে যেহেতু মিত্রজোটে বারে বারে শক্তিশালী দপ্তর দাবি করেছিল শাসনের বাকজুড়ি মিত্রজোটের হাততে রাখবল চেষ্টা অব্যাহত রাখিছিল কিন্তু এইবার পুনের শাসনের বাকজুড়ি বিজেপির হাততেই থাকিব বলে জানিপরা গেছে গুরুত্বপূর্ণ দপ্তর বিজেপির নেতা সকলকেই বিজেপির মন্ত্রী সকলকেই দিয়া হব বলে জানিপরা গেছে আর পূর্বর 39গৰাকীক মন্ত্রী এইবারও শপথ লৈছে অমিত শাহর হাততেই গৃহ বিভাগ থাকিব সলনি নহয় আর নীতিন গাডকারী রাজনাথ সিংর দপ্তরও সলনি নকরে মোদিয়ে পূর্ব দ্বিতীয় কার্যকাল যত শেষ করেছিল তারপরাই তৃতীয় কার্যকালও আরম্ভ করব মোদিয়ে চন্দ্র নেহরুয়াক তৃতীয় কার্যকাল অব্যাহত রাখব আর যার বাবে গুরুত্বপূর্ণ যদপ্তর আছে গুরুত্বপূর্ণ দপ্তর সমূহ সলনি নকরার সিদ্ধান্ত লৈছে মোদিয়ে